আচ্ছা জান, তুমি কি মদ খাও? না। তুমি কি জুয়া খেলো? না। তাহলে তুমি কি অন্য মেয়েদের সাথে রিলেশন করো? আরে আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি লাইফটা এনজয় করো কিভাবে? মিথ্যা কথা কইয়া। এখানে যে কয়টা কইছি সবগুলো সব তার রেস্টুরেন্টে যাবো খাবা। অনেক দিন আগের কথা, তখন আমরা সবাই একসাথে বসতাম। তখন কি হয়েছে? যার যার ঘরে বাথরুম হয়ে গেছে। তোমার বিয়ে করে যে আমার কত বড় উপকার হয়েছে তা আমি তোমাকে বুঝায় বলতে পারবো না। উপকার হয়েছে? বলো না তো কি উপকার হয়েছে? এই দুনিয়াতে আমি যত রকম পাপ করছি, হ্যাঁ, ওই পাপের শাস্তি তোমার বিয়ে করার পরে এই দুনিয়াতেই পাইতেছি। পানি ছাড়া যেরকম মাছ দুর্বল, তেমনি এডিট ছাড়াও মেয়েদের পিকচার দুর্বল। আপনারা জানেননি বিয়া কারে কয়? ওই কিসমিস মনে করে এলাচি সাবান দেওয়াটারই বিয়া কয়। কথা কয় কইতেন বিয়া জাল। আমিও বিয়া করি না। আমার যে ক্রাশ আছে না, ক্রাশটা প্রপোজ করতে গেছিলাম। তারপর সে আমাকে কয় নিজের চেহারা আয়নায় দেখেছিস? তারপরে বাসায় যা নিজের চেহারাটা একটু আয়নায় দেখলাম, অন্ধে আমার ক্রাশ আমার যোগ্য না। কান্না করিও না, কান্না করিও না। নিজের জিএফকে কখনো কাঁদাবেন না, কারণ হাজারো বেকম্মা পোলাপান আছে তার চোখের পানি মোছার জন্য। তোর মতো ছেলের সাথে সম্পর্ক রাখাটাই বেকার। যা সব বেকার। আরে যা যা যা, তাতে কি হয়েছে? আমার কাছে টিনা মিনা রিনা আছে। আমারও এই তিনটা ফেক আইডি আছে। আই এম তো অবাক। দোস্ত তোর কাছে টিস্যু আছে? ওই ভাত খাইয়া পাশার মধ্যে হাত পোছা মাইয়া দাও, রেস্টুরেন্ট আইসা টিস্যু টিস্যু করে চিল্লায়। গজব বেজতি। আসো খেলবো। ছেলেটা আজও মৌমাছি কামড়ালে কাঁদে, কারণ মৌমাছি কামড়াইলে আবার কেটা না কান্দে। আমি চিন্তা ভাবনা করছি মোবাইল আর টিপাবো না, মোবাইলের সাথে ব্রেকআপ করে ফেলবো। আরে কাল রাইতে ভাত খাইতে বসি, হ্যাঁ, অনে ওই গার্লফ্রেন্ডের সাথে কথা করছি আর ভাত খাচ্ছি, চ্যাটিং করতেছি আর ভাত খাচ্ছি। ভাত খাওয়া শেষ, এলা উইটা দেই খালি বাইগুন ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করছি। সামনে গরুর মাংস রাখা ছিল। চিন্তা করছি আমি আর মোবাইল টোবাইল টেপাবো না, গার্লফ্রেন্ড থাকে থাক, না থাকলে নাই। আর তোদের মতো বেস্ট ফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের দরকার নাই। চল পার্কে যা ফুচকা খাই। ওই গতকালকে বাসে করে গুলিস্তান যাচ্ছিলাম। এখন ক্লাস 7-এ পরে একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়ায় কচ্ছে, সে ভাই একটা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, আপনি কিসের জন্য বসে আছেন? টাপ করে উঠে তারে বসতে দিলাম। এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে মেয়েরা বাসে খাড়ায় খাড়ায় যাইতে পারে না, তারা পিকনিকের বাসে নাচতে নাচতে কেমনে যায়? ওই যেসব মেয়েরা বলে যে ছেলেরা একাধিক রিলেশন কেন করে, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেখেন আপু, সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে 20-50টা রিলেশন করা দোষের কিছু না। আজ একটা জিএফ নাই বলে ক্লাস 6 এর মাইয়া ধমক দিয়া কয়, আপনি ভালোবাসার কি বুঝবেন? আমি পারি না আর পারি না, আমি কেন মরে না, আগাই কিছু না। হাই রে সেমরি, তুই ঠিক মতো শাড়িটা পরতে পারস না। সে আবার স্ট্যাটাস দেয়, বিয়ার পর জামাই রে আসলে বাইন্দা রাখবে। শোনো, আজকে তো অনেকগুলা ছবি তুললাম, 2টা ছবি ফেসবুকে পোস্ট করো, ঠিক আছে? না না, ফেসবুকে ছবি ছাড়লে গুনাহ হয়। হ্যাঁ, ও ফেসবুকে ছবি ছাড়লে গুনাহ হয়, এর লাগে কিছু আপু ফেসবুকে ছবি ছাড়ে না, স্টোরিতে ছাড়ে। তুমি স্টোরি তো দাও। মাঝে মাঝে ভাবি ব্রিটিশ গো হাত থেকে আমরা মুক্তি পাই নাই, বরং ব্রিটিশ যাই আমার হাত থেকে মুক্তি পাইছে। আচ্ছা বন্ধু, সংসার কাকে বলে? একটা ছেলে 25 বছর লেখাপড়া করার পর মাথার গাম পায়ে ফালাইয়া ভালো একটা চাকরি জোগাড় কইরা একটা মেয়েরে বিয়ে কইরা তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করার নামই সংসার। করিস না কিছু দেওয়াল স্কুলটা পড়ে গেলে ইনজুরি হয়ে যাবে। কোথায় গেল সেই দরদি মানুষগুলা যারা শীতকালে কম্বল বিতরণ করতো? এখন সাহস থাকলে আসেন এই গরমের ভিতরে আইসা তারপরে এসি বিতরণ করেন। যারে ভালোবাসি তার কোনো খবর নাই। অথচ আর একজন আইসা দিকে এত রাইতে অনলাইন নাকি? যদি তোমার অতীত জেনে কেউ তোমাকে ভালোবাসে তাহলে সাইডে রাখো, তার অতীত তোমার চাইতে বেশি ভয়ঙ্কর ছিল। মানুষ আছে দ্বন্দ্বলুত নিয়ে লড়ে, কিছু মানুষ জাতি ধর্ম নিয়ে লড়ে, শুধু একমাত্র জামাই বউই আছে যারা বিনা স্বার্থে লড়ে। ফালতু টেনশন করতে করতে এমন একটা লেভেলে পৌঁছাই গেছি অন টেনশন না থাকলেও টেনশন হয়। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই এক একটা আলাদা আলাদা ভ্যালু থাকে। পানিরও একটা নিজস্ব ভ্যালু আছে। পানি যখন আকাশ থেকে পড়ে তখন বৃষ্টি হয়ে যায়, আর যখন চোখ থেকে পড়ে তখন দুঃখ হয়ে যায়, আর যখন নিচ থেকে পড়ে তখন খানদান বড় হয়ে যায়। গরিব মরলে মারা গেছে, বড়লোক মরলে ইন্তেকাল করছে, সেলিব্রিটি মরলে না ফেরার দেশে চলে গেছে, আর আমি মরলে শালা আপদ বিদায় হয়েছে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি?